হাই ফ্রেন্ডস, আপনাদের জন্য রয়েছে একটি সুসংবাদ। এবার শ্রীময়ী সিরিয়ালে দেখা যাবে দিদি নাম্বার ওয়ানের উপস্থাপিকা অভিনেত্রী রচনা ব্যানার্জিকে, এবং তার নাকি একটি চরিত্র থাকবে শ্রীময়ী সিরিয়ালে। বিস্তারিত সব ঘটনা জানতে না টেনে আমাদের ভিডিওটি দেখুন, আর আপনি যদি রচনা ব্যানার্জির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। বর্তমান সময়ে স্টার জলসার সিরিয়ালগুলোর কথা বললে সবার আগে আসে শ্রীময়ী সিরিয়ালের কথা। ইতিমধ্যে সিরিয়ালটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। সিরিয়ালটি টিআরপিতে সেরা তিনের মধ্যে থাকে। দিন দিন বাড়ছে সিরিয়ালের টিআরপি রেটিং। সিরিয়ালটির কাহিনী হলো একজন নারী তার ছেলে ও স্বামীকে নিয়ে পরিবারে কষ্টে জীবনযাপন করা, এবং সে নারীকে তার পরিবারের কাছ থেকে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়। কিন্তু সে সিরিয়ালের নারী একসময় প্রতিবাদী হয়ে ওঠে, এবং দিন দিন এভাবেই এগিয়ে চলছে শ্রীময়ী সিরিয়ালের গল্প। সিরিয়ালটিতে প্রধান চরিত্রে অভিনয় করছে টেলিজগতের পরিচিত মুখ ইন্দ্রানী হালদার। তার জন্য শ্রীময়ী সিরিয়ালটি দিন দিন এত জনপ্রিয় হয়ে উঠছে। তবে বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে একটি সুসংবাদ। শোনা যাচ্ছে যে শ্রীময়ী সিরিয়ালে নাকি আসতে যাচ্ছে দিদি নাম্বার ওয়ানের উপস্থাপিকা অভিনেত্রী রচনা ব্যানার্জি, এবং সে কয়েকদিনের জন্য সিরিয়ালটিতে আসবে। সিরিয়ালে রচনার নাম থাকবে নাকি সীতা। সীতা সবসময় নাকি শ্রীময়ীর সাথে থাকবে, এবং সীতা শ্রীময়ীর সকল কাজকর্ম করে থাকবে এবং রোহিত সেনকেও সাহায্য করবে। একসময় দেখা যাবে শ্রীময়ীর কাজ করতে গিয়ে সীতা আহত হবে এবং পরে মারা যাবে, আর এভাবেই শ্রীময়ী সিরিয়াল থেকে বিদায় নেবে রচনা ব্যানার্জি। তো বন্ধুরা, রচনা ব্যানার্জি কয়েকটি এপিসোডের জন্য শ্রীময়ী সিরিয়ালে আসবে। আপনারা কে কে খুশি রচনা ব্যানার্জি শ্রীময়ী সিরিয়ালে আসবে বলে, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর এ ধরনের আপডেট পেতে আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।